জিব্রাইল কয় প্রভু গো জান্নাতটা দেখতে খুব ইচ্ছা হয়, দিবেন একটু সময়? আল্লাহকে কতক্ষণ কই? একদিনের সময় কই? দিলাম একদিন, যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600 নূরের পাখা চালায়া আপনাদের জান্নাতের একটা জানালা দেখে শেষ করতে পারে নাই। জিব্রাইল বলেন, প্রভু হাই হাই, এত কম সময় নিয়া কেন কক সভা জানাইলাম? আহ, এক সপ্তাহ সময় যদি নিয়ে আইতাম কিছুটা দেখতে পারতাম, আইলাম আর গেলাম দেহা তো হইল না। জিব্রাইল আফসোস দেখে আল্লাহ কয়, জিব্রাইল হইছে কোথা গো? একটা কথা বললে রাগ হবেন? কি কথা? আমার 8 দিনের সময় দিন একটা সপ্তাহ, আপনার বেহেস এত সুন্দর। কি বললেন? বেহেস্তের মধ্যে কক্সবাজার আছে না? আপনি যে বেহেস্তের বাংলা ঘরে বসবেন, বাংলা ঘরের নিচেই থাকবে কক্সবাজারের নদী, এবং এই নদী লবণাক্ত পানি না, লবণের পানি না। তো এই নদীর থেকে এক গ্লাস পানি বুড়াবেন, মুখে দিয়ে দেখবেন এটা 4 মেডিসিনের শরবত, চারটাকে একসাথে করে শরবতের নদী কক্সবাজার হিসাবে আপনার পায়ের নিচে দিয়ে রাখছে। যাক, ওদিকে আলোচনা না। এবার জিব্রাইল কয়, প্রভু একটা সপ্তাহ সময় আল্লাহ কয় দিলাম, এক সপ্তাহ পরে কিন্তু আর দরখাস্ত করো না, এক সপ্তাহ ঘুরে একটা জানালা শেষ করে দরজার পাড়ের কাছে গেছে। যা দেখি খালি সাথে লাগে, আর একটু কিভাবে পারতাম? আপনারা তো বেহেস্তের বাগানে বসা, ইবলিস নবী বেহেস্তের বারিন্দাই ছিল, পানি খায় ঘুরে কয় খোদা গো তোমার বেহেস্তের বারিন্দা এত ভালো, এত মজা। আমার নবী মেরাজের সফরে গেলে ইবলিস নবীর সাথে দেখা, জিজ্ঞেস করে, ইবলিস তুমি এখানে? হুজুর আমি তো এখানে বেহেস্তাই ছিলাম, পানি খাইতাম, পানি খাইতেছি, কি মজা হুজুর পানি। আমার নবীর বোঝায় পানি যে মজা, খালি পানি মজা, আরো তো মজার জিনিস আছে। তাহলে বোঝা গেল ইবলিস পানির খবরই জানে, এর বাইরের খবর? আমার নবী এর বাইরের খবরও কিভাবে জানে? নবীজি বেহেস্তের খবর নবীর কাছে আছে না? কারণ এই নবী না হইলে তো বেহেস্ত হইতো না। সাহাবীরা বলেন, মাঝে মাঝে আমরা নবীর সাথে চলতে হাঁটতে ফিরতে থাকলে হঠাৎ দেখি মাঝে মাঝে নবীজি এভাবে হাতটা যেন কই বাড়ায়, আবার কি যেন খায়। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন, কি খাইলেন? রাসূল বলেন, দেখো আমার মন চাইলে আমি হাতটা বেহেস্তের ভিতরে বাড়াইছি, মদিনায় দাঁড়ায় হাত বাড়াই, হাত বেহেস্তের ভিতরে ঢুকে কিছু ফল ফলাদি খাইলাম। তাহলে বেহেস্তের ফল ফলাদির খবর আমার নবীর জানা। ইদ্রিসকে, হুজুর কি মজা পানি! নবী বলেন, খালি পানি খাও কেন, অন্য খাবার খাও। ও যে অন্য খাবার কিভাবে খাবো? ওই যে দেখেন বেহেস্তের গেটের লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেস্তের দরজা খোলা হবে না। আজকে নবী না গেলে বেহেস্তের দরজা খোলা হবে না, স্পেশাল বিছনা করে রেখে দিছে, আগে আমরা ঢুকবো পরে অন্যরা ঢুকবে। কিভাবে ঢুকবেন এটা বোঝার জন্য আজকে সোনার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে, রাস্তা দেখাবে কোরআন হাদিস, কিভাবে ঢুকবেন। আসুন, তৈয়ার হয়ে গেছে, এখন ঢুকাটা পার্টি, ঢুকবেন কিভাবে? জিব্রাইল তো ঢুকে গেল দেখার জন্য, জিব্রাইল কিন্তু থাকার জন্য না, জিব্রাইল ঢুকছে কিসের জন্য? আর আমরা ঢুকবো কিসের জন্য? থাকার জন্য। ঢুকলেন, এক সপ্তাহ 600 নূরের পাখা, বেহেস্তের জানালা শেষ করে দরজার পাটের কাছে, চৌকাঠের কাছে, হাই হাই প্রভু গো সময় দিয়ে শেষ কোন সময়, সময় চলে গেল, আহা সর্বনাশ করলাম, কেন এক সপ্তাহ সময় চাইলাম, আরো কেন বেশি চাইলাম না? আল্লাহ কয়, জিব্রাইল তুই না কইছিস আর সময় নিবে না? খোদা গো করুণা আপনার কাছে, কাকুতি মিনতি, আমার 2 মাসের সময় দেন, 2 মাস। আল্লাহ কয় দিলাম, 2 মাসে ঘুরিয়া একটা দরজা একটা জানালা একটা কোনা খালি দেখে শেষ করছে, বাকি সবই ঋষি। তখন 3 করে সময় নিছে, আর কত নেব? বাইরে আসে আর ফিরা ফিরা চাই, পারলাম না, আফসোস করতে করতে আসতেছে জিগায়, খোদা গো এই বেহেস তুমি কারে দিবা? আমি জিব্রাইলের 600 নূরের পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম, বেহেস্তের একটা কোনাওই দেখে শেষ করতে পারলাম না, তুমি এই বেহেস কারে দিবা? তারা কি বেহেস্তের খোঁজ নিতে পারবে? সমস্ত বেহেস্তের খোঁজ কিভাবে নিবে? তারা কি পাখা আছে? আমার আল্লাহ জিব্রাইল, তারা পারবে, আমার আখিরি নবীর উম্মতেরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে তাদের।
আমার আখেরি নবীর উম্মতের জন্য এই বাজেট গুলি করে আছে, তো তারা এর চেয়ে পাওয়ার বেশি হবে। দেখো কোন কি তাদের পাখানায় এই পাওয়ার কিভাবে হবে, এদিন থেকে টেনশন ফিল করতেছে হযরত জিব্রাইল। একদিন প্রশ্ন করে বসলেন, প্রভু গো আমি তোমার জান্নাত দুই মাসে 600 পাখা চালাইয়া একটা কোনা দেখে শেষ করতে পারলাম না, এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে আমার তো বুঝে আসে না, কিভাবে রাখবে আল্লাহ তো বুঝে আসে না। তুই কি পরীক্ষা করে দেখতে চাস? আপনি অনুমতি দিলে আমি একটু দেখতাম আখেরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা, এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা। তাহলে যা ওই মসজিদ নববীর বারিন্দায় যে দাঁড়াবি ফজরের আজানের আগে, যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয় তারে জিজ্ঞেস করিস। আচ্ছা জিব্রাইল মানুষের আকার ধারণ করে নবীর গেটে দাঁড়াইছে। আচ্ছা নবীর উম্মতের পাওয়ার মাপ আর ঠিকানাটা কই দিল, মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে? ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপ আর ঠিকানাটা কই দিল? আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হয়েছে তো? মসজিদে নববী অর্থাৎ মসজিদে যাইতে হবে। আর যদি সিনেমা হলে ঢুকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না কমবে? আল্লাহ কয় মসজিদে নববী। জিব্রাইল দাঁড়াইছে গিয়া শেষ রাত্রে দাঁড়ায়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে, চিন্তাচ্ছে কোথায় বসছে। আবার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে, এই লোকটা বাহির হয় না, বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে একটা হাত চৌকাঠের মধ্যে দিয়ে জিব্রাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে, যাতে চলে গেলে যাতে ধরা পড়ে, হাত দিয়ে বন্ধ করে রাখছে। দেখে বাহির হয়ে আইতেছে সেই লোকটা যেটা আগে ঢুকছিল, জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? আমার নাম তো আবু বকর। নামাজানে কি কইল? চিনছেন তো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর আমি তো আপনারে খুঁজতেছি, কেন আপনার সাথে করে কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে নবী রাসূলের কাছে যাই, ফেরেশতাদের সর্দার জিব্রাইল কোথায় আছে? যে জিগাইতেছে সেকে মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই এই সকালবেলা এই প্রশ্ন জিব্রাইল কই আছে এটা কি কইলেই জবাব দেওয়া যাবে? যে আমি কালকে সকালে চলে গেলে দুদিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিগায়, আচ্ছা তোফাজ্জল সব কই আছে বলতে পারেন? যে আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ বৈরূপ্য চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই দেওয়ার ক্ষমতা নাই। এবার জিব্রাইল প্রশ্ন করলেন মানুষ বেশি, ও ভাই আবু বকর জিব্রাইল কই আছে বলেন? আবু বকর বলেন, দেখেন জিব্রাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা আপনি যে এত বড় প্রশ্ন করলেন আপনার বাড়ি কই? আবু বকর কই খোদা গো আমার যে বাড়ি জি গেল আমি কি করতাম, কই সোজা কেটে লইব চিনছনা হারা কারা। আচ্ছা ভাই আমার বাড়ি পরে আপনি আগে কোন আমার এই কথা না কর, হেটে তো কমু হেটে কমু। জিবে কয় হ্যাঁ কইব বলে, আরে কই কি রে, কই আছে না আছে জানে কিভাবে কইব বলে আবার কয়? আপনার বাড়িটা কয় আমিও পরে কমু, মানে আপনার টাগে কোন কো জিবের খবরটা। আচ্ছা ঠিক আছে আমার কিছুক্ষণ সময় দেন, সময় ছাড়া তো জিবের কয়েছে বলা যাবে না। এবার জিবের কয়, আচ্ছা আবু বকর দুই মাসের সময় নেবেন? আবু বকর কই জিব্রাইল বাইর করতে এতদিন লাগে নাকি? জিব্রাইল কই তো ধরা পড়ছি আরো কমায় কোন এক সপ্তাহ নিবেন ও তার তার আইডিয়া। আরে মিয়া এক সপ্তাহ সময় লাগে নাকি? কথা হলে একদিনে নিবেন আর না এত সময় দু। জিব্রাইল কো আমার আইডিয়া শেষ, যে কতক্ষণে বাহির করবেন
আবু বকর বলেন চোখটা বন্ধ করব, চোখটা খুলবো, জিব্রাইলের খবর দেব। জিব্রাইল কই খোদা গো, দরাদ পড়ছে। আচ্ছা আবু বকর এই পাওয়ার কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? আরো জোরে কন, কোন নবীরে ভালোবাসা দিয়া? যে নবীর উসিলায় এত কিছু হয়েছে, যে নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয়? কত যে ভালোবাসতেন নবী, যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে, যাওয়ার ছয় মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে, আবু বকর মনে হয় রে দেশে থাকতে পারবো না। নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে, আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে, বাবার দেশে থাকা যাবে না। আমি কাউরে গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, তারপরেও আবু বকর দেয় না রে আমার সুখে থাকতে। যে বিছানায় শুভ, বিছানার মধ্যে নিয়ে কাটা দিয়া রাখে, পচা সাপ দিয়া রাখে। নবীজি বললাম বকর থাকা যাবে না, মদিনায় চলে যাবো, হিজরত করব। আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী। ওদিন থেকে আবু বকর ছয়টা মাস পর হয়ে গেল, একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেন? নবীজি আইসানি ডাক দেয় আবু বকর, আর নবী আইসা আমারে ডাকবে, আর আমি ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না। আর আমরা তো মুখে দা যা ইয়ে তাই কয়ে ফেলাই। ছয় মাস পার হয়ে যায়, শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ ভাবে, এরকম রাত্র শেষ শেষ শেষ। আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয়, কি কারণ? আর শোন আগে বাড়ি বলতেছিলাম, সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর, বলুন কে? আবু বকর বলেন, জিব্রাইল মাত্রাই শোষা আমারে, এবার বুঝামু তোমারে। চিনা রয়েছে কিন্তু কিছু তো চিনছে, কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই, আপনার কোথাও তো দেখি নাই এরকম মাফের মানুষ। আপনার বাড়িটা খুহিটা কর, কই না আমার বাড়ি কমো না, কোন আবু বকর? যে আবু বকর নবীজি বলেছিলেন আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে। আবু বকর বলল ওদিন থেকে ছয় মাস রাত্রে একদিনও ঘুমে দেয় নাই। হাদিস শরীফ আসছে তিন জাতের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম, তিন কিসিমের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। যেই চক্ষু রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে, আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত? রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম। দুই নম্বরে হলো আল্লাহর আজাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হয়েছে, আল্লাহর আজাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হয়েছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক ফোঁটা পানি যদি আজকে কেউ বাহির করতে পারেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তিন নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম, কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে চট করে চোখটা ফিরে এলাওয়া, হারাম বস্তু থেকে যে চোখ ফিরাইয়া রাখছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক কিসিমের তো আমরা পাইলাম, সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত। বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে এক রাত্র নয়, দুই রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটা না ছয় মাস, একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে দরজার মাঝে কানটা লাগায়। ছয় মাস পরে একদিন নবীজি আয়েশা ডাক দিলেন, কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবী যে হুজরাই ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে, আজকে তো মুরব্বীদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সাহায্য করেছেন। এই এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতে ছিল, কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, চল্লিশটা বংশ থেকে চল্লিশ জন যুবক আনলেন, আইরা বললেন আজকা রাত্রে
মুহাম্মদের গড় গেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক গেরাও করে নবীজির ঘর হুজরা খানি কিভাবে দাঁড়াইছে, কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিবরাইল আই বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, সর্বনাশ হয়ে গেছে, কি আপনাকে তো চারদিক গেরাও করে ফেলছে, উঠেন। জিবরাইল কি করব, তরবারি নিয়ে ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে, তা আমি কি করব এখন। জিবরাইল তো হুজুর ভয় পায় না, আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ, কেন ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে। জিবরাইল এক মুষ্টি ভালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকু তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, গড়ের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো আপনার দায়িত্ব সিডান, যাইবে না যাইবে হেই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন, আমার আল্লাহ নিজ দায়িত্বে দুইটা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়, তাছাড়া হুন্ডা চালায় চোখের মধ্যে একটা জাল পুক পড়ছে, রাস্তার মধ্যে জাল পুক, হুন্ডা লিয়া গাতার গেছে গা। আর গজবের কণা পাথরের কণা চোখে পড়ছে, কন্ত তাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই, আর একটা তো হাই হাই যে করস, মোহাম্মদ তো যাইতেছে গা, শেষ রাত্রে 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসছেন। এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন, নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত। আজকে কারা আবু বকরের মতো বসে আছেন, একটু লম্বা হবে আলোচনা, নবীর প্রেমে জীবন দিতে পারবেন, সময় দিতে পারবেন, একটা রাত দিতে পারবেন, আল্লাহ তুমি কবুল করো, তারা পারবে তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমায় না, এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থেকে কি পাইছে দেখেন না। আল্লাহ যে বলছে, বন্ধু গো তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্র ভর্তি পূর্ণিমার চাঁদ সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো, নবীজিকে নিয়ে মা আয়েশা এই মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন, এটাও সুন্নত। মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে চন্দ্র ভর্তি রাত্রে তো মাঝে মাঝে হাঁটবেন, এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইবো গা বিবি নিয়ে মার্কেট করতো, যান কত যাইবেন একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা হো, হুজুর কথা বলতেছেন, অনেক কথা বলছেন। আরেকদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লন্তা আমরা আমরা দুদিন দৌড়াদৌড়ি খেলি, রাসূল বলেন চলো বিবিকে নিয়ে দৌড়াদৌড়িও খেলবেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনার আপনারা রাসূল টার্গেট দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যাইতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে, যাইয়া কয়, হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি, রাসূল তো হওয়া মাইনা নিলাম তোমার ফার্স্ট, রাসূল কো তুমি ফার্স্ট কে বই থাকবা আর আমি পিছে থাকবো। আরেকদিন যেদিন নবীজি সুস্থ ছিলেন, এদিন কই, আয়েশা আজকে রাত্রে হবে খেলা, আচ্ছা হুজুর, আয়েশা তো ভাবছে এই দিন যখন আমি ফার্স্ট হইছি আজকে তো আমি হই। এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই হেদিনের পয়েন্ট আজকে আমি পাইলাম, এরকম করতেন বিবিকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে, কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আকাশে এত তারা হও, তারা কতগুলি হবে? রাসূল বললেন, কেন হুজুর, কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা আকাশের তারা গুনছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? না, কন্যা বলি ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে,
মোল্লা দুপিয়া যা, মোল্লা দুপিয়া যা, মুরব্বীরা দেখছেন আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল মোল্লা দুপিয়া যা, প্রশ্ন করেছিলেন আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে, আচ্ছা কতগুলো কাক চিটাং শহর আছে কেউ গুনছে? এরা পণ্ডিত আছেন তো, হ্যাঁ তো পটচট করে বেরিয়ে ফেলাইছে কি 9,999টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্যখান থেকে বেড়াইতে, মানে এই ফেস বাংবার ক্ষমতা আছে, কাক গণারই তো ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছেন কোন তো দুনিয়ার মাইস কোহানে, এই লোক মাড়ির মধ্যে মোরা দিয়া কয় দুনিয়ার মাইস এহেনে, বিশ্বাস না হয় মাইপ পাই গিয়া। আচ্ছা হ্যার জীবনে মাইপ পেয়া আয়া এহেন ফস্তরব, এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন আয়েশা আছে তো এরকম নেকি আছে, কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। মা আয়েশা কই উমরের এত নেকি? হাই হাই আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো। একটু গুনগুন করতেছে রাসূল বললেন আয়েশা গুনগুনি করে করে, হুজুর গুনগুনি করি, উমরের এত নেকি, আমার বাবা আবু বকর নেকি জানি কত, জানার ইচ্ছা ছিল মানে উমরের এত নেকি। রাসূল বললেন শোনো উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাব নেও, হুজুর কেমন হইব, উমরের তো বেশি হইব না কম হইব, শোনো না তোমার বাবা আবু বকরের নেকি উমরের নেকি আকাশের তারা বরাবর, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয় আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলুন তো এই নেকিটা পাইছেন কি নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া? একটাও না। এই নেকির বাজারটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা, জোরে জোরে কোন সুবহান। এই বাজারের মধ্যে এখন আপনারা ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ একদিনও ঘুমাই নাই, আমার নবী বলেন আবু বকর রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না ঘুমাবো, দূরের কথা। আপনি নবী ডাক দিবেন দরজার মধ্যে কান্তা লাগাইয়া আসলেন নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাস বাহির হও, জলদি করে বাহির হও, পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহিরে হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো, আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন আবু বকর কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো, আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে। কিন্তু পিছনে দিয়ে শত্রু আই পড়তেছে, আবু বকর তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে রাত্রের বেলা তো অন্ধকার রাত্র, এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীজির পাওয়ের দাগ দেখে দেখে, বালু মাটি তো হাইটা যে আসছে পাওয়ের দাগ আছে, দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায়, আবু বকর, হে আবু বকর, আবু বকর, ওরা আছে নাই তো? আবু বকরের ছোট্ট মেয়েটা যার নাম কিতাবে আসছে আসমা, আসমা বলতেছেন কে? দরজা খোলো, কেন? তোমার বাবারে খুঁজতেছি, আব্বু তো ঘরে নাই। তখন আবু জাহেল কয় বুঝছি, দরজাটা খুল। বাচ্চা মেয়েটা দরজা খুলছে, বাচ্চা মানুষ কি বুঝে কিছু, দরজাটা খুলছে, খোলার পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো, বাহির নিয়ে বলতেছেন বল তোর বাবা কই? বলতে পারি না,
তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? বলতে পারি না, ঘুমিয়েছিলাম দেখি নাই। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, এত ছোট্ট বাচ্চাটার ঘালের মধ্যে এত জোরে থাপ্পুর মারল গো। কিতাব বলেন আবু জাহেল, থাপ্পুরে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইটা রক্তবাহী হইতেছে, আর একটা থাপ্পুর মারলে মাথা চক্কর খাইয়া বাবা গো বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে, আমার আদরের মেয়ে ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল। আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায় বাবা গো বাবা গো কইয়া কাঁদে। বুঝিছি, আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, তোর মেয়েটাকে আবু জাহেল মারবে, এখন কি তুই আমারে ফানাইয়া মেয়ের দিকে যাবি, মেয়ে বাঁচাইতে যাবি, না আমি নবীর সঙ্গে হবে? আবু বকর একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, শুধু আসমা কেন, আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি আবু বকর রাসূল ফালাইয়া যাব না। বলতেছিলাম, যে নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার, যে নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর, আমরা চলে যাই। চলে গেলেন, যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে, পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার নবী বলেন, ও বকর, এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর নিজের চোখে দেখি আসছি, পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, এই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে পিল্লে দেখা যাইতো। পাহাড় বলেন, হুজুর আসেন। যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে, কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান, নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা, ডুবছেন যায় নবীজি, একটা গর্তের মধ্যে আবু বকর ঢুকলেন। রাসূল তো রাতে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে, রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিক দিয়ে লম্বা ঘটনা, তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে, এরপর আর দাগ দেখা যায় একথা হইলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করে, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন, এই গর্তের কিনারে গেছে, যায় দেখে এখানে একটা গর্ত দেখা যায়। আরেকজন ওই গর্ত দেখা গেলে, এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো, গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে, এমন কি কিতাব বলেন, এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম লইয়া বইরিস। তাহলে বুঝা গেল, আমরা নবীরে পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এনে তিনটা আসছে মাত্র, পাতালতা মাখর কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। কত জাতের ফতোয়া দেখবেন, সব নবীর উপরে দেয়া রাখছে, এটা বেদাত, এটা বেদাত, এটা শিরিক, এটা করুন যাইত না, এটা করলে হের বাফের মাথা ভাইতে দেব না। যাচ্ছে একজন, কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে, এই গর্তটা দেখো, যদি একটা কাক সামনে দিয়ে চাইতো তাহলে নবীজির পাও মুবারক দেখা যাইত। আরেকজন কয়, এখানে কি দেখবি, দেখো কবুতর ডিম নিয়ে বেরিয়েছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না ডিম নিয়ে বেরিয়েছে, এত ভালোবাসা একটা কবুতর হইয়া। সে এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি, এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কোন তো, দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যা ধইরা, দুইটা ব্যস্ত আরব, একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসা হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কোন তো, কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে?
এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই কবুতর রে, তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে। জোরে জোরে কান সুবহান। যাই হোক, যাই না ওদিকে সংকেত করলাম, এবার দেখতেছে নাই নাই, চলো যাই নাই, চলে গেছে। হাউ বকলটি পর পর হুজুর আই করছে, রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না আবু বকর, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন লম্বা ঘটনা, এই এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়ে বন্ধ রাখছিলেন। এবার বিশ্বে ক্লান্ত একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন, নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন এই সাপ, এই কি করলি আমার আবু বকরকে দংশন করলে? সাপে ডাকে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সর্বরে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলি, কথা বলতে চাইলি, জবান খুলতে চাইলি যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ, যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবি। নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়। সাপ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর। ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশ্মনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে ছয় মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকবো, আপনার দুশ্মনদের মোকাবেলা করে আপনার দুশ্মনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া হিংসু প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই, আজকে নবীর উম্মতেরা সেই নবীর ভালোবাসা দিতে চাই না। আসুন আগে বাড়ি, রাত্র শেষ, রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়। আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন হাই হাই সাপ, তুমি এই দুঃখে বসে আছো যে আমি আবু বকর দংশন করার কারণ হলো যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে, আমি একবার ধাক্কা দিছি পাও সরায় না, হুজুর দুইবার ধাক্কা দিছি পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন একবার দংশন করছি আমি টের পাইছি, কিন্তু আবু বকর বলেন আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন তাহলে আচ্ছা ঠিক আছে, নবীজি একটু লালা মুবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে দুই ঘন্টা, যাই না ওদিকে। এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 দু তিন দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওয়ানোর ব্যবস্থা নাই। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হাইটা, গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। আবু হুজুর পেটে কি দাস সুযোগ পাই না, রাসূল বলেন দেখো কোনো বাড়ি ঘর আছে কিনা, বাড়ি ঘর না থাকলে খাইবা কোথ থেকে, কোনো বাড়ি ঘর তো দিয়ে খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়ি ঘর নাই। রাসূল বলেন এদিকে আয়, নবীজি এর ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 রয়েছে, একটু একটু মন দিলে এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন নবীজি হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যা, সুবহানাল্লাহ আসতে গেলেন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়।
হাতে নাই মোর টাকা করি, ফুলছি রাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা ফুলছি রাতে কি যে করি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি ও গো নবীজি, তোমারই প্রেম দরিয়াই তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পারি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়াই সাঁতার দিয়েছি ও গো নবীজি, তোমারই প্রেম দরিয়াই। শুন না, নবীর প্রেম দরিয়াই সাঁতার দেই বলতেছে না বুকুর ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা, এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয় বাড়ি? আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই ওহন দেখলাম, আল্লাহ কই এই নবীর নামই রাখছি রাহমাতাল্লিল আলামিন, এই তো আইতাছি আলোচনায়। না যাইবেন না, বাড়ি যাইবেন না, থাকবেন? আচ্ছা, আল্লাহ তোমার নবীর পক্ষে হেরা থাকবো। আচ্ছা তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন আমি বেড়ের খিদা তো, কেন বলে সাহিত্যিকরা বলেন খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, গুমে চিনে না বাঙ্গা খাট, কি করো খাট যদি দূরে হুট তাল, খিদাই চিনে না পান্তাবাদ, গুমে চিনে না বাঙ্গা খাট, প্রেমে চিনে না জাত আর অজাত, কি করো আছে না আপনাদের সে প্রেম করি না বেড়াই আছে না, মাশাল্লাহ থাকলে বলা। আরে প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো, যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে, সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মাদুর রাসূল, যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। যাও না বকর দেখো না, একটা দৌড় দিছে আবু বকর, বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি, ইহুদি। ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে খাইতাম না, খাই মরে যাবো গা, ইহুদির বাড়িতে খাইতাম না, আমরা দেশের মানুষ খায় না পূজা মৌসুমে, হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা আপনি যে মুসলমানের সন্তান হইয়া আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন, ভালো করলেন, আমি এটাই দুঃখিত না, আমি এতে নারাজ না, আমি আপনার বোঝা সন্তুষ্ট না। আচ্ছা তাই কুরবানির ঈদের সময় আপনার সেই বন্ধুরা আপনার বাড়ির দুই দিন নিয়ে খাওয়াইন। আচ্ছা কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানির ঈদে যাইব আপনার বাড়ি? তা লজ্জা করে না, আপনি যান কিভাবে? আপনি জান কিভাবে মুসলমান হয়ে আখির নবীর উম্মত হইয়া আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন, কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তাই হিন্দু ধর্মের লোক তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না, কিন্তু আপনি জান কোন শর্মে লজ্জা করে না জবাব দেবেন কিভাবে নবীর সামনে? পেশাব রাস্তা বাহির করেন, আমরা যাব জান্নাতে, যে জান্নাতে জিব্রাইল 2 মাস 600 পাখা চালাইয়া একটা কোনা দেখে শেষ করতে পারে নাই, কথাটা কিন্তু ছিল আমার এখানে, ঠিক আছে কি না? আমি আইতাছি হুজুর, এটা ইহুদি বাড়ি, গেটে নাম লেখা ইহুদির বাড়ির খাওয়া, আমি আবু বকর খাইতে, তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না, এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসায় পেয়েছে আবু বকর কি করে দেখেন না?
বাড়িতে কি আছে দেখো না, নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে, রাহমাতাল্লিল। আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখার লাগতো না? রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে, দেখো গিটে মেরে খাইয়ে দেহে। ও আচ্ছা হুজুর দেখছি কি আছে, বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাদের মধ্যে বসা, এই খাদের নিচে একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা আছে। তাহলে আবু বকর এই মহিলাটাকে কল ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে বাচ্চাটা এখনো নিজ ওই দুধ খায়, বাচ্চা এখন দুধ নিজ ওই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা এই বাচ্চা দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই চার কাপে চা নাই, আছে এক কাপ, আমি যদি এটা ঠিক রাখি 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা এটা কি চাউলা রইব? প্রত্যেকটা মানে ঠিক আছে, এখন তো আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাফে মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরির দুধ নাই, আমি দুধ বাইর করে খামো, এটা তো মালিক সে হবে না, ইহুদি হবে না, তুমি যাও। বলছে মা 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 কে রে মা বা হে কি ব্যাপার মা, আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন আমরা একটু দুধ খেয়ে দেই? মহিলা হাসে আর কয় এমন পাগল তার জীবনে দেখি নাই, আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এটার মধ্যে কত দুধ খোয়ারে মা, দুধটা খামো আমরা পেরে খেতে দেন না আপনার বাচ্চাটা ছাগলের বাচ্চাটা। মহিলা কয় তোমার নাম কি হে পাগল, তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা কই নিবা, আবার নিলে যাও গা, না না আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয় এই বাচ্চা নিজে দুধ খায়, এরতে বলে দুধ খাইবো, আচ্ছা আজকা খেলাটা দেখুন। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতরা, জোরে জোরে কন্না সোহার, কারণ কি আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, নবীর উম্মতরা তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমরা নবীর ছিলে। দেখি আজকা কি হয়, বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলো করে আবু বকরের কুলে উঠাইল ছাগলের বাচ্চা, আবু বকর কুলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে, নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে যায় দেয়, ছাগলের বাচ্চা নবীরে চিনি নি, খালি চিনি না খালি আমরা হুজুর এসে বলে দাঁড় করাও, ঠিক মতো দাঁড়াইতেও শিখে নাই বাচ্চা ছোট তো, দাঁড়ায় নবীর ভাই চাই দিছে, যতই হোক ছোট ছাগলের বাচ্চা নবীরে চিনি নি, এই বাচ্চা কুলে গিয়ে আবু বকর সামনে হাজির করছে, রাসূল আল্লাহর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরা রে কি রে দুধ দি তার বো, রাসূল কয় তুমি চিন্তা করো না, দাঁড়াও বাচ্চাটা নিচে খাড়া কে দাঁড়, নবীজি হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা, তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে, বাচ্চা ইহুদির দুধ তো আর ইহুদির না, তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা আমার নবী হাত বাড়ালে আল্লাহ কবুল করেনি, এই নবী 63 বছর জিন্দেগি আমরা লাগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লাগিয়া শুধু দুনিয়ায় নয় মদিনায় নয়, হাশরের জমিন যেদিন কায়েম হবে গো আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে, কেন এই ফুলটার থেকে কাইতে কাইতে উম্মত গুলি জাহান নামে পড়ে যাবে, ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে, আমার আল্লাহ বলবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল দেখো না আমার বন্ধু কোথায়, আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না, হাশরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ
হাকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই, কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমন সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিব্রাইল রে দেখ আমার বন্ধু কোথায়। জিব্রাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কান্দে, পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূল আল্লাহর কান্দতে হবে না, আসুন বিচারের কাজ শুরু হবে, আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিব্রাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিব্রাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। তারপরে দেখবেন আমার নবীর দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিব্রাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ এই ফুলজাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে, জিব্রাইল বলবেন, প্রভু গো তোমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন, জিব্রাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন, জিব্রাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাইগা গেছে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। আসুন আগে ভাই সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা হয়ে গেছে, এবার ডাকতেছে কি হুজুর বাচ্চাটা আল্লাহ হাত নবীর হাত বেড়েছে, বলব দেন না বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা, নবীর ডাক আল্লাহ শুনেনি, শুনে শুনে বলে খালি শুনে না, আল্লাহ কই বন্ধু গো খালি তুমি না, তোমার উম্মতও যদি বাড়ায় হাতটা বাড়াইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আবু বকর কয় আমি দেখি বকরিটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, দুধ একবারে ভর্তি হয়ে গেছে। ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, হায় হায় এই খেলা তো জীবন দেখি না, কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল তার নাম তো জিগাইছিলাম, সে তো কইলো আবু বকর, আর একটা লোক যে দোয়া করলো ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়া গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা অবকর দুধের ব্যবস্থা হয়েছে, একটা বান্ড নিয়ে আসো, দৌড়ায় গেছে, মা মা একটা বান্ড দাও, একটা বালতি দাও, বেবি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে, না বালতি না বালতি নাও, না বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতি দুধে ভরে গেছে। কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি, ভরে গেছে। আবুকর কয় রাসূল বলতেছে, আবুকর দুধ খাও, পেট পেটে খাও। আবুকর হুজুর আপনি খাইবেন না, আমি খামো তো, আমি খাইলে আপনি খাইবেন, নবী গো আপনি আগে খাইন। আচ্ছা দাও নবীজি আগে খাইতেছে, কত দুধের পর কত আরো বাড়ছে কিনা, আরো বাড়ছে। তাহলে এই নবী যে বান্দরকে দুধ খাইছে, আবু বকর খাইবো, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতেছে দাগ আর কমে না, হুজুর পেট বেড়ে খাইছি। রাসূল বলেন, এই বান্দ আর ছাগল সহ মহিলার দিয়া দাও, মহিলা চাইরিছে, ইহুদি ইহুদি খেলাছে নি, মহিলা চাইরিছে।
না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি ওইসে অত বড় আসিল দুধ খাইতো ওখানে দুধ খাওয়াই তারে এটা কার বরকতে রাসুলের বরকতে নিয়া দিছে মা নাও দুধও দিয়ে গেলাম এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি হাই হাই আবু বকর চিনলাম হে লোকটা জানি কে নাম জানি কি চিনতাম না একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের বাণী সারে মাউত আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে বাড়ির ভিতরে ঢুকলো না ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় রাখতেছে বিবি বিবি রে আয় বেরিয়ে আয় বিবি বেরিয়ে আসলেন স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন জানেন নি আজকে বাড়ির কি হয়েছে আল্লাহু আকবার ইহুদি বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকে বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি বল কি হয়েছে এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না বিবি বলতেছেন স্বামী গো একজন রূপজান নাম আবু বকর তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল আবু বকর বলেন বকরির বাচ্চাটা দেওয়ার জন্য স্বামী গো বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে বালতি ভরে গেছে তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে এবার স্বামী বলতেছেন বিবি সোনার খনি পাইলি ধরতে পারলি না বিবি গো কে আসছিল জানানি টের পাইছি ধরতে পারলি না বুঝতেই পারলে না যিনি তোর বাড়ির সামনে কাণ্ড কারখানা করেছে ইনি হলেন আখিরি নবী রাহমাতাল আলামিন বিবি গো বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো বিবি বলে দে আমার কলিজা মানে না আমার মন মানে না ইহুদি ডাকতেছে বিবি বলে দে কোন রাস্তায় গেছে ইহুদির স্বামী বিবি বলতেছেন স্বামী গো পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম হুজুর যেই বাড়ির বকরি থেকে দুধ খাইছেন আমি সেই বাড়ির মালিক আল্লাহর নবী গো আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি আর দেরি করতে রাজি না আমারে কালিমা পড়াইয়া দেন মুসলমান বানাইয়া দেন জোরে জোরে গান সুবহান এবার কতরে নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো যাইতেছে মদিনা যাবে যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে এখানে ওয়াজ করলে 2 ঘন্টা এই আবু বকর হিজরত করেন নবী সঙ্গী ছিলেন আবু বকর বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে খেয়াল আসেনি কথা না পরীক্ষা করতেছে কে জিব্রাইল মানুষের বেশ ধরে হুজুর ও আবু বকর তোমার নাম ওই হ আচ্ছা তুমি বলো তো জিব্রাইল কই আছে কয় হুজুর জিব্রাইল বিচারতেছেন কি দরকার জিব্রাইল কহ আমার দরকার আছে আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি আপনার ভাইরা কই জিব্রাইলের সাথে কি হিসাব কিতাব জিব্রাইল কই কি বিপদ হবো আমি কেরাই ছিল আমার জিগাইতাম আল্লাহ কো লড়িস না সাইজ কিরা লাইব আচ্ছা আমার নাম পরে আপনি করেন কত সময় দেন কতদিন 2 মাস কয় না 1 মাস না 1 সপ্তাহ 1 দিন কো না চোখের পলকে জিব্রাইলকে দরাত করে গেলাম গোয়ে সময় দিলাম চোখ বন্ধ করে খুলবো জিব্রাইলের খবর দিব যেই বেহেস্ত 2 মাস ছয় সমুদ্রের পাখা বাইরাইয়া জিব্রাইল একটা জানালা শেষ করে একটা কোনা দেখকে শেষ করতে পারে নাই সেই বেহেস্তের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে আবু বকর চোখ বন্ধ করছে চোখ খুলছে কি ব্যাপার জিব্রাইল গেল বলি ভাই সাহেব আপনি একটু খারণ আপনি খারণ কারণ কি আবু বকরের সন্দেহিত আছে জিব্রাইল খুঁজলাম কোথাও দেখি না তো এলার আগে ধরে লই কারণ আল্লাহর আরশে গেলাম জিব্রাইল নাই আটটা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম সুবহানাল্লাহ কইতেন না
জিব্রাইল ছয়শ নূরের পাখা দুই মাস চালায়া একটা কোনা দেখতেছে না, একটা বেহেশতের। আর আবু বকর চোখের পলকে কি কইতাছে, আটটা বেহেশতের কোনায় কোনায় দেখলাম। তাহলে জিব্রাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম? নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল? আচ্ছা পাইলাম না তো, বেহেশতের কোথাও জিব্রাইল নাই, আরশে নাই, কুরসিতে নাই, লৌহ কলমে নাই, কোথাও নাই। দুজুহের ভিতরে গেলাম, দুজুহের ভিতরে কে গেল? দুজুহের ভিতরে গেল আবু বকর, আগুনে ধরল না, যে আগুনে কি হবে ভেতরে? জাহান্নাম দেখলাম, বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হয়েছে কিনা? কোন জাম আছে, কোন ক্যাটারি আছে? এটা মন্ত্রী আইলে যদি জাম ক্লিয়ার হয়, বিআইডি সিআইডি ফিআইডি দিয়া আমার আল্লাহ কই, আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম। আবু বকর বলেন, সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, ও ও ভাই তোমার পরিচয় পাইলাম না। সাতটা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। আটটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। আল্লাহর আরশ কুরসি দেখলাম, জিব্রাইল নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম, জিব্রাইল নাই। সাত আসমান সাত জমিন ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিব্রাইল নাই। ভাই আপনি মনে কিছু নিয়েন না, একটু কাছে আসেন ভাই, মনে কিছু নিয়েন না। জিব্রাইল কই খোদা গো, দরাদ বুঝি পড়ছি, থাবা মায়া ধরছে। ভাই মিথ্যা কথা কেন না, কোথাও যখন জিব্রাইল নাই, এখানে আমি তো আবু বকর, আমি তো জিব্রাইল না, আমি আবু বকর। সত্য করে কোন আপনি কি জিব্রাইল না? জিব্রাইল না, জিব্রাইল সুবহান কোথা গো, কি চে মাদ্রি সোয়ারে গো, কি কোথা গো, পরিচয় দিয়ে আনাইতে সারতো না, নিজের সুরত বাই খেরা আবু বকর সাইরে দেন, আমি ওই জিব্রাইল কত মাদ্রি কথা আছে, আমার কোন ঘুরাইছো কি লাগে আগে বুঝালে না। আবু বকর সাইরে দেন, আজ মাইটটা গেলাম আখরি নবীর উম্মতের পাওয়ার যে জিব্রাইলের চাইতেও, যেই বেহেশতে আমি জিব্রাইল ছয়শ নূরের পাখা চালাইয়া দুই মাসে একটা কোনা দেখতে পারলাম না, এই নবীর উম্মত বিজলির আকারে চোখের পলকে আটটা জান্নাত দেখার ক্ষমতা রাখে। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল লিল আলামিন। এই রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে, আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন, আবার এই চাঁদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় যেদিন হবেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি তো দূরে বসে বসে কান্দি, নবীজির অবস্থা কেমন দেখা যায়। খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, আমি আমার বাবার পাশে ছিলাম। ফাতেমা বলেন, আমি আমার বাবার পাশে ছিলাম, এমন সময় ডাকতেছে ঘরের মধ্যে দরজার মধ্যে, কে যেন ডাকতেছে, কে? হুজুর আমি। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দে, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলেন, আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যার মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। বাবা এ লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে, আমি দরজা খুলবো না। আমার নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দে গো, তার নাম মালাকুল মওত আর জাইল, এখন আসছে, তুমি কিছুক্ষণের মধ্যে এতিম হইয়া যাইবা। আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীজির বুক মুবারকের উপর হাত রাখলে ডাকতেছে, আজরাইল একটু রাখো একটু রাখো, আমার ভাই জিব্রাইল আসো। সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির, জিব্রাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? ও জিব্রাইল কান্দি রে, আমি নবী যদি এই জগৎ থেকে বিদায় হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না, যা যা কথা দিলাম, আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবরা খবর নেব। তারপর নবী কান্দে, আমার আল্লাহ বলেন, জিব্রাইল জিজ্ঞাস করো কেন কান্দে? এ জিব্রাইল আমার উম্মতের আমি জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধুকে কথা দিলাম, তোমার উম্মতকে জান্নাতি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনবো না। এরপর নবী কান্দে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো এখন কেন কান্দো? ও জিব্রাইল আমার বন্ধুর বলে দে, এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কান্দে, আমি আল্লাহ কথা দিলাম গো, যতক্ষণ পর
পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না, আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। বলতেছিলাম যে নবীর আগমনের রহমতের দরজা খোলা, যে নবীর বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা, এ নবী পাইয়া লাভ হলো না লস হলো? নবীজির বুক মুবারকে জিব্রাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য। যদিও নবী মৃত্যুবরণ করেছে, আমাদের মতো মৃত্যু নবী হয় নাই, কি বলেন? আমাদের মতো হয়েছে, মৃত্যুর খবর ছড়ে গেছে, নবী অন্তকাল করেছে। হযরত ওমর বলেন, আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য, যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে। আমি ওমর, নবীজির মুখ মুবারকের চাদরটা সরাইলাম, চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠুট এইভাবে লড়তেছে। আমার নবীর মুখের কাছে কানটা নিয়ে শুনি, আমার নবী এখন উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, মানুষ মৃত্যুবরণ করলে কি আর ঠুট নড়ে, কানতে পারে? বাইরে এলেও নড়ে না, আমার নবী ঠুট নড়ে। আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই, শুধুমাত্র একটু আইন পালন করেছে, একটু সিস্টেমটা খালি দেখাইছে, কোরআন সত্য। যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, জিব্রাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলে, এমন সময় আমার নবী ডাকেন, জিব্রাইল ও জিব্রাইল, আমার বুকে হাত লাগাইছো, আমি নবী এত কষ্ট পাইতেছি, মন বলে সাত আসমান সাত জমিন যদি আমার বুকের মধ্যে চাপাইতি আমি এত কষ্ট পাইতাম না। রে জিব্রাইল, এই কষ্ট যদি আমার উম্মতের দেয় রে, আমার উম্মত এরা কেমনে সইব? আমার নবী ডাকেন আজরাইল রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট আমার উম্মতের দিস না, সকল ব্যথা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে। যে নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুয়া এখন উম্মতি উম্মতি বলে কান্দে, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজেট হয়ে গেছে। কি বাজেট? আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন, আল্লাহ কবুল করেছে। জিব্রাইল ঘোষণা দেন, হুজুর গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার নবীর উম্মত যারা হবে, আজরাইল, আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না, একটু ব্যথাও দেবে না। বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায়, আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই, খাইতে খাইতে বাচ্চা ঘুমায়, আপনার উম্মতের গো এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে, একটু কষ্ট তারা পাবে না। এই কিসিমের বাজার হয়েছে নবীর বরকতে, নবীর উসিলায়, এই নবীর উম্মতের। কাজী আসুন, নবীর পক্ষে থাকি, নবীর উম্মত হই, নবীকে চিনি, নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দগি করি। আল্লাহ আমাদেরকে এই কিসমের সকল বরকতের ভাগী করবেন। রাত্রি অনেক হয়ে গেছে, আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغير। رب العالمين ربي الاول চাঁদ নবীর আগমনের চাঁদ, নবীর বিদায়ের চাঁদ, আমরা গুনাহগার মিলাদুন নবী মাফির আদায় করে হাত বাড়াইছে। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছো, আমরা সেই নবীর উপর দুরুদ সালাম ও মদিনা পাঠাইছি। আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রোজা ধারে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরুদ সালাম উসিলা করে আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল উসিলা করে, নবীর আগমন নবীর বিদায় উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি ঘর, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। এই নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি আমরা মাফ দিতে পারো না? আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আখির নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো? আল্লাহ হিসাব জিগাইও না, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। আজকে মিলাদুন নবীর খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।
আজকের কমিটির সকল যুবকদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। আল্লাহ গো তুমি সবাইকে হেফাজত রাখো, মাহফিলের উসিলায় সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন দরুদ সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। ইয়ালাকার তোমার বন্ধুরা সে পাগল দিয়ে কেমত পর্যন্ত মাহফিল টুকুন কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় কাল কেমতে নবীর গুদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দরুদ সালামের উসিলায়, জিকিরের উসিলায়, নবীর আগমন নবীর বিদায়ের উসিলায় সবগুলো কবুল করলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।